বর্তমানে ইন্ডিয়ান মুভি মানেই সাউথ ইন্ডিয়ান মুভি, আর সাউথ ইন্ডিয়ান মুভির মধ্যে অন্যতম হচ্ছে মালায়ালাম মুভি। 2022 সালে মুক্তি পেয়েছে ক্রাইম থ্রিলার জনরার মালায়ালাম মুভি হেভেন। সিনেমা হলে মুক্তির পর চলচ্চিত্রটি মুক্তি পায় ডিজনি, হটস্টার, হুলু সহ বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্মে। চলচ্চিত্রটি 2022 সালে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলে দেয়। পুলিশ অফিসার পিটার যে সবসময় শক্তির চাইতে বুদ্ধি বেশি খরচ করে যে কোনো কেস ইনভেস্টিগেশনে, কিন্তু তার সম্পূর্ণ পৃথিবী এলোমেলো হয়ে যায় যখন সে একটি হত্যাকাণ্ড ইনভেস্টিগেশনের দায়িত্ব পায়। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ডিরেক্টর ইন্নি গোবিন্দারাজ। মূল চরিত্রে অভিনয় করেছেন বিখ্যাত সুরাজ ভেঞ্জারা মধু। চলচ্চিত্রটির আইএমডিবি রেটিং 6.6। তাই আজকে আমরা মালায়ালাম ক্রাইম থ্রিলার মুভি হেভেনের কাহিনী সংক্ষেপে জানব। চলচ্চিত্রের শুরুতেই আমরা কিছু স্টুডেন্টদেরকে দেখতে পাই যারা তাদের টিচারদের সাথে জঙ্গলে এসেছিল ক্যাম্প করার জন্য। এর মধ্যে দুজন স্টুডেন্ট ফ্রি টাইমে যখন জঙ্গলের একটু ভেতরে যায় তখন তারা বনের মাঝে একটি লাশ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। তাদের দায়িত্বে ছিল অফিসার বিজয়। ফরেন্সিক টিম লাশটি থেকে স্যাম্পল সংগ্রহ করে। ফরেন্সিক এক্সপার্ট জানান এই মানুষটি আনুমানিক 4 দিন আগে মৃত্যুবরণ করেছে। আর ডাক্তার বলেন মৃত ব্যক্তির সাথে পাওয়া ইঞ্জেকশনে বিষ পাওয়া গিয়েছে এবং পোস্টমর্টেম রিপোর্ট হতে কয়েকদিন সময় লাগবে। অন্যদিকে আরেকজন সায়েন্টিফিক এক্সপার্ট জানান খুনিকে ধরতে হলে বায়োলজিক্যাল এভিডেন্স দরকার, কিন্তু এখানে সেরকম কিছু পাওয়া যায়নি। কিন্তু যেহেতু মৃত ব্যক্তির নখের ভেতরে পাওয়া মাটি এবং জঙ্গলের ওই জায়গার মাটি একই রকমের, তাই বলা যেতে পারে যে মার্ডার ওখানেই হয়েছে। তবে একটা এভিডেন্স আছে, 9 নম্বর সাইজের একটা জুতার ফুটপ্রিন্ট। পুলিশ জানতে পারে মৃত ব্যক্তির নাম জন এবং সে একজন ব্যবসায়ী ছিল। এদিকে জুতার কোম্পানির মালিক জানায় এটি আমাদের লেটেস্ট মডেলের একটি জুতা এবং এই জুতার বিক্রি খুব কম হয়েছে। এদিকে পুলিশ জঙ্গলের যে জায়গায় মার্ডার হয়েছে সেখানকার চেকপোস্টের ইনচার্জকে থানায় নিয়ে আসে। সে জানায় ওই দিন একটি গাড়ির চেকপোস্ট ভেঙে চলে যায় এবং তার ড্রাইভার ছিল একজন পুলিশ। ঠিক এই সময় বিজয়ের কাছে জুতার কোম্পানির মালিকের কল আসে। সে বলে ক্রেতাদের যে তালিকা আমি আপনাদেরকে দিয়েছি সেখানে আরেকটি নাম যুক্ত হবে, এই ক্রেতা একজন পুলিশ। এরপর আমরা দেখতে পাই বিজয় এসপির কাছে তার ইনভেস্টিগেশন রিপোর্ট জমা দেয়, যেখানে সে জানায় সিসিটিভি ফুটেজ এবং সমস্ত সাক্ষী এই প্রমাণ করে যে পুলিশ অফিসার পিটার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এসপির অনুমতিতে পুলিশ তখন পিটারকে গ্রেফতার করে আদালতে হাজির করে। এরপর আমরা চলে যাই ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা পিটারের মা এবং পিটারের ছেলে সেভিনকে দেখতে পাই। সেভিন তার বান্ধবীর ছবি আঁকছিল তাকে জন্মদিনে উপহার দেওয়ার জন্য, আর পিটারের ওয়াইফ মারা গিয়েছে অনেক দিন আগে। এরপর আমরা দেখতে পাই রাতের বেলা থানায় এক লোক এসে বলে আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। পিটার সাথে সাথেই তার টিম নিয়ে রওনা দেয় মেয়েটিকে খুঁজে বের করার জন্য। লোকটি জানায় আমার মেয়ের বয়স 16 এবং তার অটিজম প্রবলেম আছে। পুলিশ মেয়েটির ছবি দেখতে চাইলে সে জানায় আমি আমার মোবাইল মেয়েকে দিয়েছিলাম ইউটিউব দেখার জন্য। জায়গা মতো গিয়ে পুলিশ তাদের অ্যাপের মাধ্যমে মোবাইলটির লোকেশন ট্র্যাক করে। সেখানে গেলে বাড়িওয়ালি অস্বীকার করে, তখন পুলিশ জোর করে সে বাসায় ঢুকে পড়ে। এরপর হাত মুখ বাঁধা অবস্থায় তারা মেয়েটিকে উদ্ধার করে। এরপর আমরা দেখতে পাই পুলিশ কন্ট্রোল রুমে ফোন আসে, ম্যাথিউ নামের এক লোকের বাড়িতে হত্যাকাণ্ড ঘটেছে। পিটার সাথে সাথেই তার টিম নিয়ে ঘটনাস্থলে চলে যায়। ঘটনাস্থলে গিয়ে পিটার দেখতে পায় ম্যাথিউকে চেয়ারে বাঁধা অবস্থায় মেরে ফেলা হয়েছে। সেই রুমে তখনও বার্থডে পার্টির জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। এরপর পিটার পাশের রুমে ম্যাথুর ওয়াইফের লাশ দেখতে পায়। প্রতিবেশী এক লোক পুলিশকে জানায় এ বাড়িতে ম্যাথু, তার ওয়াইফ এবং তার মেয়ে থাকে এবং বাড়ির কাজকর্ম দেখার জন্য একটা বাঙালি ছেলে বাইরের ঘরে থাকে। আরও 2-1টা রুম খুঁজে ম্যাথু বাচ্চা মেয়েটির লাশ খুঁজে পায়। এরপর ম্যাথুর চোখ পড়ে তার ছেলে রাখা মেয়েটির পোর্ট্রেটের উপরে। এরপর পিটার যায় সেই বাহিরের ঘরে, গিয়ে এক অপ্রত্যাশিত দৃশ্য সে দেখতে পায়। রুমের ভেতরে তার ছেলে সেভিন মরে পড়ে আছে। সেভিন এসেছিল তার বান্ধবীর বার্থডে পার্টিতে, কিন্তু দুর্বৃত্তরা তাকেও হত্যা করে ফেলে যায়। পিটার বাক্রুদ্ধ হয়ে বসে পড়ে। এরপর আমরা দেখতে পাই সেভিন এবং ম্যাথু পরিবারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে তাদেরকে কবর দিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর পিটার কয়েকদিনের ছুটি নেয়। এরপর আমরা দেখতে পাই এই কেসের দায়িত্ব কিশোর নামে এক পুলিশ অফিসারের উপর দেওয়া হয়। সে জানায় প্রাইম সাসপেক্ট হচ্ছে বলবিন্দর, যে ম্যাথু পরিবারের বাসায় কেয়ারটেকার হিসেবে কাজ করত, কিন্তু এই ঘটনার পর থেকে সে পলাতক এবং তার মোবাইল নাম্বারও বন্ধ। এদিকে ফরেন্সিক টিম কিশোরকে কনফার্ম করে যে খুনি অবশ্যই তার হাতে আঘাত পেয়েছে এবং সেখান থেকে রক্তের ফোঁটা ঘরের বিভিন্ন জায়গায় পড়েছে। এদিকে পুলিশ বলবিন্দরের ওয়ান্টেড লেখা পোস্টার শহরের বিভিন্ন জায়গায় লাগায় এবং মানুষজনকে বলবিন্দরের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। এদিকে কিশোর পার্শ্ববর্তী এক হাসপাতালে গিয়ে জানতে পারে হাতে আঘাত নিয়ে কিছুদিন আগে এক লোক চিকিৎসার জন্য এই হাসপাতালে এসেছিল। কিশোর সেই লোকের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে, কিন্তু সে বলবিন্দর ছিল না, সে ছিল স্থানীয় এক লোক যার নাম স্টিফেন। পুলিশ স্টিফেনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায় বলবিন্দর তাকে চুরির কথা বলে সেখানে নিয়ে গিয়েছিল, তাদের খুন করার কোনো পরিকল্পনা ছিল না এবং সেই ঘটনার পর বলবিন্দর পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই পিটার এসপির কাছে অনুমতি চাচ্ছে এই কেসের ইনভেস্টিগেশন টিমের সাথে কাজ করার জন্য, কিন্তু এসপি অনুমতি দেয় না। পরদিন সকালবেলা পিটার এসপির বাসায় গিয়ে আবার অনুমতি চায়। তখন এসপি তাকে আনঅফিসিয়ালি আলাদাভাবে ইনভেস্টিগেশন করার অনুমতি দেয়। পিটার তখন এই কেসের ফাইল সংগ্রহ করে স্টাডি করে। তারপর সে স্টিফেনের সাথে দেখা করে। সে জানায় বলবিন্দর এই খুনগুলি করে তাকে ফাঁসিয়ে পালিয়ে গেছে।
এরপর পিটার এসপির সাথে দেখা করে। সে এসপিকে বলে গ্রেফতার হওয়া স্টিফেন এবং পুলিশ যাকে খুঁজছে সে ভালভিন্দার দুজনই রাইট হ্যান্ডেড, কিন্তু মার্ডার হওয়া ম্যাথুর হাত মৃত্যুর আগে টেপ দিয়ে বাঁধা হয় যা অ্যান্টি ক্লক ওয়াইজ। তার মানে হত্যাকারী তৃতীয় কোনো ব্যক্তি যে লেফট হ্যান্ডেড। তার এই বিশ্লেষণে খুশি হয়ে এসপি তাকে এই কেসের দায়িত্ব নিতে বলে। এরপর আমরা দেখতে পাই পিটার তার পুলিশ বাহিনীকে সাথে নিয়ে মৃত ম্যাথুর বাড়ি সার্চ করছে, কিন্তু কোনো কিছু না পেয়ে তারা যখন বের হয়ে যাচ্ছিল ঠিক তখনই পিটারের চোখ পড়ে উঠানের টাইলসের উপরে। সে দেখতে পায় এক জায়গায় টাইলসের প্যাটার্ন ভিন্ন রকমের এবং টাইলসগুলো একটু লুজ। তখন সে টাইলস সরিয়ে উঠান খোঁড়ার ব্যবস্থা করে এবং খোঁড়ার পর সেখান থেকে একটি লাশ উদ্ধার হয় যেটি ছিল ভালভিন্দারের। পিটার তখন আবার স্টিফেনকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এবার স্টিফেন স্বীকার করে সেই ভালভিন্দারের মার্ডার করেছে, কিন্তু সেই বাড়ির বাকি মার্ডারগুলি কে করেছে সেই বিষয়ে পুলিশ তখনও শিওর না। এরপর পুলিশ স্টিফেনের এক সঙ্গীকে গ্রেফতার করে। তার কাছে থাকা টাকার ফিঙ্গারপ্রিন্ট চেক করে পুলিশ আরেক অপরাধীর সন্ধান পায় যে একসময় কিশোর সংশোধন কেন্দ্রে ছিল। সেখানে গিয়ে পুলিশ জানতে পারে তার নাম টনি। 15 বছর বয়সে এক মেয়েকে হত্যার দায়ে সে এখানে এসেছিল, কিন্তু আসার এক বছরের মধ্যে সে কারারক্ষীকে মেরে নিরুদ্দেশ হয়ে যায়। পরদিন সকালে পিটার ম্যাথু ও তার পরিবারের অন্ত্যেষ্টিক্রিয়ার ভিডিও ফুটেজ চেক করছিল। তখন সে খেয়াল করে ম্যাথুর মেয়ে টিনা এবং তার ছেলে একই ক্লাসে পড়ত, কিন্তু স্কুলের যে বাচ্চারা টিনার অন্ত্যেষ্টিক্রিয়ায় এসেছিল তারা কেউই তার ছেলের অন্ত্যেষ্টিক্রিয়ায় আসেনি। তখন সে স্কুলে গিয়ে দেখতে পায় একদল শিশু লাইন বেঁধে একটি মাইক্রোবাসে উঠছে। সে মাইক্রো অনুসরণ করে জায়গা মতো গিয়ে সে জানতে পারে এই বাচ্চারা সবাই এই অনাথাশ্রমে থাকে। টিনাও এই অনাথাশ্রমেই থাকতো। 5 বছর আগে ম্যাথু ও তার স্ত্রী এখানে এসে জানায় তারা টিনাকে দত্তক নিতে চায়, কিন্তু যেহেতু ম্যাথুর নিজস্ব বাড়ি ছিল না তাই তাদেরকে কোনো শিশু দত্তক দেওয়াটা ছিল এই প্রতিষ্ঠানের নিয়ম বহির্ভূত, তাই তারা ফিরে যেতে বাধ্য হয়। এর কিছুদিন পর ম্যাথু ও তার স্ত্রী আবারও এই সিস্টারের কাছে আসে। এবার তারা জানায় তারা টিনার নামে একটি বাড়ি কিনেছে এবং তার নামে কিছু FDRও করেছে। তখন সিস্টার টিনাকে তাদের কাছে দত্তক দেয়। এরপর আমরা দেখতে পাই পিটার এসপিকে এই কেসের ব্যাপারে ব্রিফ করছে। পিটার জানায় 5 বছর আগে কোচি এয়ারপোর্ট 5 কোটি টাকার অবৈধ হীরা উদ্ধার করে এবং ওই দিনই কাস্টমসের অ্যাকাউন্ট থেকে 1 কোটি রুপি ম্যাথুর অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। এ থেকে প্রমাণিত হয় ম্যাথুই সেই অপরাধীদেরকে ধরিয়ে দিয়েছিল, এখন সম্ভবত সেই লোকেরাই এর প্রতিশোধ নিচ্ছে। এটাই এই কেসের মোটিভ। এর কিছুদিন পর পিটার আবার এসে এসপিকে জানায় তার অন্য সকল ধারণা ভুল প্রমাণিত হয়েছে। স্টিফেনই মূল হত্যাকারী আর ডাকাতি করাই ছিল তার মূল উদ্দেশ্য। এরপর পিটার কয়েকদিনের ছুটি নেয়। কিছুদিন পর পিটার দেখা করতে যায় এই কেসের পূর্ববর্তী ইনভেস্টিগেশন অফিসার কিশোরের সাথে। পিটার কিশোরকে বলে আপনি স্টিফেনের উকিল নিয়োগ করেছেন, কাজেই এখন আপনি আমাকে বলেন এই কেসের সাথে আপনার সম্পর্কটা কি। শুরুতে কিশোর অস্বীকার করে, কিন্তু পিটার যখন কিশোরের মেয়ের ছবি হাতে নেয় তখন ভয়ে কিশোর সবকিছু জানাতে বাধ্য হয়। ফ্যাবিয়ান জনস, যে ছিল ডায়মন্ড স্মাগলারদের একজন ভরসার লোক, তার ক্যারিয়ার ছিল প্রেগনেন্ট মেয়েরা। প্লেন ল্যান্ড করার আগেই তারা একটা ট্যাবলেট খেত, এতে তারা অসুস্থ হয়ে পড়ত। তখন বাধ্য হয়ে প্লেন মেডিকেল ইমার্জেন্সি ল্যান্ডিং করত, তারপর সেই রোগীকে নিয়ে যাওয়া হতো এয়ারপোর্ট মেডিকেল রুমে। সেখানকার ডাক্তারও ছিল ফ্যাবিয়ানেরই লোক। ডায়াগনোসিস না করেই আরেকটি ইঞ্জেকশন দিয়ে সে রোগীকে পাঠিয়ে দিত মেডিকেল কলেজে। সেখানকার মেডিকেল সহকারী ম্যাথুর সন্দেহ হলে সে সব তথ্য কাস্টমসকে জানিয়ে দেয়। এর কিছুদিন পর আরেক প্রেগনেন্ট মহিলা এয়ারপোর্ট মেডিকেল রুমে আসে। তখন কাস্টমস অফিসাররা তাকে গ্রেফতার করে নিয়ে যায়, কিন্তু সেই মহিলা ছিল ফ্যাবিয়ানের ওয়াইফ। ফ্যাবিয়ান অনেক কষ্টে তাকে ছাড়ানোর ব্যবস্থা করে, কিন্তু এই ঘটনায় তার ওয়াইফের মিসক্যারেজ হয়ে যায় এবং সেই কষ্টে ফ্যাবিয়ানের স্ত্রী সুইসাইড করে। এরপর থেকেই ফ্যাবিয়ান খুঁজতে থাকে এয়ারপোর্টের সেই ইনফর্মারকে। প্রায় 1 বছর খোঁজাখুঁজির পর ফ্যাবিয়ান পেয়ে যায় ম্যাথুকে। ফ্যাবিয়ান স্টিফেন এবং তার আরেক সহযোগীকে নিয়ে চলে আসে ম্যাথুর বাড়িতে। এরপর তারা একে একে সবাইকে হত্যা করে। এরপর আমরা দেখতে পাই ফ্যাবিয়ান তার ওয়াইফের কবরে ফুল দিতে আসে, কিন্তু এসে দেখে কবরের উপরে ঢাকনা খোলা এবং ভেতরে লাশ নেই এবং কবরের নাম ফলকে ইট দিয়ে লেখা ইন হ্যাভেন। হ্যাভেন হচ্ছে ম্যাথুর বাড়ির নাম। ফ্যাবিয়ান তখন সাথে সাথে সেখানে চলে আসে। এসে রুমের ভেতরে সে পিটারকে দেখতে পায়। তখন সে পিটারকে বলে সেভেনকে হত্যা করা তার ভুল ছিল এবং এজন্য ঈশ্বর তাকে ক্ষমা করে দিয়েছে। এরপর সে পিটারের উপরে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। পিটার তখন তাকে হ্যান্ডকাফ পরিয়ে চেয়ারের সাথে বেঁধে ফেলে এবং বলে ঈশ্বর মাফ করলেও আমি মাফ করিনি। এরপর আমরা দেখতে পাই সিনেমার গল্প বর্তমান সময়ে এসে হাজির হয়, যেখানে পিটার আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন সকল তথ্য প্রমাণ ইশারা করে যে পিটারই খুনি, তাই তাকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করছি।
বিচারক তখন আসামি পক্ষের আইনজীবীকে সুযোগ দেন। আসামি পক্ষের আইনজীবী শুরুতেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকেন সেই ডাক্তারকে যিনি চলচ্চিত্রের শুরুতেই পাওয়া মৃত ব্যক্তির পোস্টমর্টেম করেছিলেন। পিটারের পক্ষের আইনজীবী শুরুতেই তাকে জিজ্ঞেস করেন, মৃত ব্যক্তির মৃত্যু যে 20 নভেম্বর হয়েছে তা আপনি কি করে বুঝলেন? উত্তরে ডাক্তার বলে, মৃত ব্যক্তির মৃত্যু কখন হয়েছিল তা জানার জন্য আমরা বেশ কয়েকটি টেস্ট করি, যা থেকে আমরা বুঝতে পারি 24 তারিখে যে লাশটি আমরা পেয়েছি তার মৃত্যু হয়েছিল আনুমানিক 20 তারিখে। এরপর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় পুলিশ অফিসার সুকুমার পিল্লেকে। পিটারের উকিল তাকে জিজ্ঞেস করেন, 16 নভেম্বর থানায় পিটার যে কমপ্লেন ফাইল করেছিল তাকে আপনি রেজিস্টার করেছেন? উত্তরে সুকুমার জানায় যে হ্যাঁ। এরপর উকিল তাকে কমপ্লেনটি পড়ে শোনাতে বলে। সুকুমার তখন জানায় কমপ্লেনে লেখা ছিল 16 নভেম্বর বিকালে পিটারের কার চুরি হয়েছে। এরপর উকিল বিচারককে জানান 20 নভেম্বর বিকালে দুবাইয়ে পিটারের বোনের মেয়ের জন্মদিনের উৎসব ছিল, সেখানে জয়েন করতে পিটার ও তার মা 18 তারিখে কোচি থেকে দুবাই যায় এবং 27 নভেম্বর তারা দুবাই থেকে কেরালায় ফিরে আসে। এই অনুষ্ঠানের ফেসবুক লাইভ ভিডিও আপলোড করা হয়েছিল। বিচারক তখন তার ল্যাপটপে চেক করে দেখেন। এরপর অ্যাডভোকেট পিটারের পাসপোর্ট এবং অন্যান্য ডকুমেন্ট জমা দেন। তারপর তিনি বলেন, বিপক্ষ দলের আইনজীবী দাবি করছেন আমার ক্লায়েন্ট পিটার দুবাইয়ে থাকা অবস্থায় কোচিতে মার্ডার করেছেন, যা অসম্ভব, তাই আমি আমার ক্লায়েন্টের নিঃশর্ত মুক্তির জন্য আবেদন করছি। বিচারক তখন বলেন, এই কেসের ইনভেস্টিগেশন সঠিকভাবে হয়নি, যেহেতু ইনভেস্টিগেশন অফিসারের ট্র্যাক রেকর্ড ভালো কাজেই সে পুনরায় তদন্ত করবে এবং ডিস্ট্রিক্ট পুলিশ অফিসার সরাসরি তা সুপারভাইজ করবে। এরপর আমরা দেখতে পাই ইনভেস্টিগেশন অফিসার বিজয় লাশ পুনরায় পোস্টমর্টেম করতে চাইলে ডাক্তার তার রিফিউজ করে। বিজয় তখন ডাক্তারকে প্রশ্ন করে, স্যার এমন কি হতে পারে এই কেসে আমাদের দুজনকেই একসাথে বিভ্রান্ত করা হচ্ছে? ডাক্তারের তখন চোখ পড়ে তার অ্যাসিস্ট্যান্টদের। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ফিলিপকে, যার মেয়েকে পিটার উদ্ধার করেছিল। ফিলিপ পেশায় ছিল একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। পিটার এই অ্যাম্বুলেন্সে ফ্যাবিয়ানের লাশ হস্তান্তর করে এবং ফিলিপকে বলে 2 দিন এই লাশটি রাখতে হবে এবং ফ্রিজার যেন কোনোভাবে বন্ধ না হয়। এরপর রাতের বেলা সে ফিলিপকে নিজের গাড়ির চাবি দিয়ে দেয় এবং ফিলিপ তাকে বলে, আপনি নিশ্চিন্তে চলে যান, আমি সব করে ফেলি। সেই গাড়িতে পিটার তার পুলিশের ড্রেসটি রেখে দিয়েছিল। এরপর আমরা দেখতে পাই রাতের বেলা ফিলিপ পিটারের পুলিশ ড্রেস পরে সেই জঙ্গলের মাঝখানে এসে ফ্যাবিয়ানের লাশ ফেলে দেয় আর লাশের কাছাকাছি পিটারের বুট জুতার ছাপ তৈরি করে। অন্যদিকে ইনভেস্টিগেশন অফিসার কিশোরের কাছে ফরেন্সিক ডিপার্টমেন্টের কল আসে, তারা জানায় লাশের দেহে কোনো বিষ পাওয়া যায়নি। তখন আমরা ফ্ল্যাশব্যাকে আবারও দেখতে পাই পিটার ফ্যাবিয়ানকে চেয়ারে বেঁধে রেখেছে, এরপর ইঞ্জেকশনে বাতাস ভর্তি করে সেটা পুশ করে ফ্যাবিয়ানের গলার শিরা, এতেই ফ্যাবিয়ানের মৃত্যু হয়। এটাই ছিল পিটারের প্রতিশোধ আর এখানেই শেষ হয় হ্যাভেন চলচ্চিত্র নিয়ে। চলচ্চিত্র নিয়ে আমাদের পরবর্তী আলোচনা বা যে কোনো আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।